হাই ফ্রেন্ডস, আজকে আমাকে কেমন লাগছে অতি অবশ্যই বলবে। আর প্রথমেই বলছি, মায়ের সাথে কারো তুলনা হয় না, মার জায়গা কখনো কেউ নিতে পারে না, ঠিক আছে? সে জন্মদাত্রী হোক, কর্মদাত্রী হোক, আর দেবী মাই হোক না কেন, ঠিক আছে, মায়ের সাথে কারো তুলনা হয় না। আমরা সাধারণ মানুষ, জাস্ট অ্যাক্টিং করি, এটাই হলো কথা। আর তুই তুই আমাকে দেখে জ্বলছিস, আমার মতন সেজে দেখাস তো? তুই বলেছিস আমার ফিগার খারাপ, আমার মতন ফিগার করে দেখাস তো? আমি জিম ছাড়াই কিন্তু এ ক্লাস, এটা গড গিফট বলতে পারিস, ভগবানের দান, ঠিক আছে? এরকম করে দেখা, চেহারা করে দেখা, আমার মতো সেজে দেখা, ঠিক আছে? এটার গুণ তো নেই, তোর তো গুণ নেই, তুই মানুষকে ছেঁড়া কাটা ছাড়া কিছু শিখিস নি। কে কেমন লাগছে, কার বর চুলকাচ্ছে, কার টাকা নেই, কার মা খারাপ, কার বাবা খারাপ, এসব না করে না। তুই তো টিচার, একটু ভালো কিছু শিক্ষা দে, যাতে করে যারা অশিক্ষিত থাকে না, যারা যাদের যাদের পড়াশোনা দরকার, যারা পয়সার জন্য অভাবে পড়তে পারে নেই, তারা কিছু শিখতে পারে, ঠিক আছে? কিছু শেখা, সেসব জিনিসগুলো শেখা, জীবনে কিছু করতে পারবি। এ সমস্ত ভাষা করলে জীবনে ওঠা যায় না, সত্যের জয় সর্বদা হয়। নোংরামি করে যেমন মানুষ উঠতে পারে না, তেমনি মুখের ভাষা খারাপ করে মানুষকে চটকিয়ে কেউ কখনো উঠতে পারে না। তোর মতন অপদার্থ মহিলা কি জানবে বল? না আছে তোর রূপ, না আছে যৌবন, না আছে কিছু। তুই যেমন একটা, তোর বড় ওরকম, তোর বর তো একটা হাফ লেডিস,